নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 13 জনের অবস্থাও আশঙ্কাজনক। দগ্ধদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আহতদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। ঢাকার বাইরেও বার্ন ইউনিট করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সময় যত যাচ্ছে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মৃতদের তালিকা তত দীর্ঘ হচ্ছে। প্রিয়জনদের প্রাণ ঝরে যাওয়ায় ক্ষুব্ধ স্বজনরা করছেন নানা অভিযোগ। যারা এটার জন্য দোষী বা দায়ী তিতাসের যারা রেসপন্সিবল পার্সন, আমরা অবশ্যই ওনাদের বিচার চাচ্ছি। ওনারা টাকা চেয়েছিল কিন্তু মসজিদ কমিটি ওনাদেরকে লিখিত দেয়নি বিদায়। হাসপাতাল আছে পুরানো, এখানে এই প্রাথমিক ব্যবস্থা থাকা উচিত। সর্বোচ্চ চেষ্টা চললেও আশার কথা শোনাতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। কিছু রোগী আশা করি হয়তো বা বেঁচে যেতে পারেন, কিন্তু সবগুলো রোগীরই অবস্থা খুব ভালো না এবং সবই শ্বাসনালী পোড়া। 14টি বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে। রোগীদের অবস্থা সংকটাপন্ন হওয়ার ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকরা। প্রত্যেকেরই কিন্তু এখানে 90% বার্ন, 90% 82-87 এবং প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া, সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার পরিকল্পনার কথা জানান ত্রাণ প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে বরাদ্দটা, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্তের পরেই আমরা সেই বরাদ্দটা দেব। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন হারানোরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।